আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সন্ধ্যায় কাঁঠাল ভাঙা দিয়ে ভিডিওটা শুরু করলাম। কাঁঠাল এনেছে দেশের বাড়ির থেকে, আমার শ্বশুরের বাড়ি, দেশের বাড়ি আগুরপুর, সেখান থেকে। তো সেই কাঁঠালটাকে একটু আঁঠিগুলো বের করব, আঁঠি না কি কোষগুলো বের করব, ওরা খাবে। ওরা খুব পছন্দ করে ফল ফ্রুটস, যাই করে না কেন। কিন্তু কাঁঠালের অনেক জায়গা দিয়ে পোকা ছিল, যেখানে পোকা তো বোঝেন নষ্ট ছিল অনেক জায়গা দিয়া। ওই সব জায়গা ফেলে যতটুকু ভালো ছিল ওইটুকু কাঁঠাল বের করছি। কাঁঠালগুলো নরম, আমি নরম কাঁঠাল আবার খাই না, বাচ্চারা খুব লাইক করে। তো আমি আর আসিফের আব্বু আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে, এখনই রওনা দেব। তোমরা বাবা কোথায় আবার গেল, গেল কোথায়? দা তাড়াতাড়ি বলো, নানু অলরেডি মানে আমার আম্মা অলরেডি ইয়াতে মানে চলে আসতেছে অটোতে। আম্মা ফোন দিছে, বলে যে বাসা থেকে না মানে অটোতে উঠলো, তখন বললো যে আমি অটোতে অলরেডি, তোমরা চলে আসো। তো আমার এখান থেকে তো একদম কাছে, এই একটু সামনে, আর আমাদের বাসার থেকে তো একটু দূরে, সেই তুলনায়। আমি পৌঁছাতে পৌঁছাতে আম্মা চলে আসবে, কারণ আম্মা কল দিছে আরও 5-6 মিনিট আগে। ওই না, ওই ব্যাগটা রেখে দাও, আর এই এই ব্যাগটা নিচ্ছি, নিচ্ছি এই ব্যাগটা, আমার বান্ধবীর দেয়া গিফট। চিন্তা করলাম এটা ভিতরে ছাতাটা নিয়ে নিছি, ইন কেস আছে না যে হসপিটাল থেকে নামলাম ঝপ করে বৃষ্টি আসলো, ওই ও জানি না ভেজে, মানে আমার হাজবেন্ড জানি না ভেজে, সেই জন্য ছাতাটা নিয়ে নিছি। আসিফের শরীরটাও খারাপ। আসে কোথায় তুমি? বাবা কুকুরগুলো ডাকে, একটু শুয়ে ভালো লাগবে, শুয়ে থাকো। আসো 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 আসো, লক করে দাও। কেন অসুবিধা যাবা? আনি নাই, কারণ টোস্ট আজকে বড় ফুলে ভালো টোস্ট পাইনি। এটা হচ্ছে বড় ফুলের নুডলস, ঠিক আছে, যেহেতু ওদের না না এই বক্তা এইটা। যাই হোক, এই যে বিস্কুট আনলাম ভরি, আর এখন নুডলসটা তৈরি করে ওদের রাতে নুডলস দেবো। দুপুরে তো ভাজি টাজি করে গেছি না, এমন ওই আর কোনো খাবার ছিল না, আর আমি কি খাবো? ওর বাবাকে অন্য নুডলস দেবো, ওদের চারজনকে নুডলস দেবো সুন্দর করে রান্না করে। আমি খাবো হচ্ছে 2টা রুটি 1টা ডিম, খুব ভালো নাস্তা, এটা খেয়ে ঘুমাবো। কারণ আমি দেখছি যে এইটা খাওয়ার পরে যে কিছুদিন যে রোজা ছিলাম, তারপরে একটু রুটি টুটি বেশি খেয়েছি, আমার ওয়েট কিন্তু কমছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ওয়েট 5 কেজি কমছে। আমি জানি না তোমরা ভিডিওতে বোঝো কি না, দেখো কি না, আমার কিন্তু ওয়েট কমছে। বিস্কুট যেটা আমি তোমাদের অনেক রেসিপি দেখাইছি, পুরা নুডলস খেয়েছে রাতে, আসিফের আব্বু আর আফিফ আর আশফাকের জন্য রাখছি, আর রুটি ভাজতেছি, রুটি খাবো আমি আর আসিফ দুজনে। আমি বেশি খাবো না, 2টা কোয়া খাবো, একটা অলরেডি নিছি আর এই একটা, এই 2টা আমি খাবো, এই খাবারের সাথেই খাবো। এই আশপাশ আসছে, দেখি খেয়ে কেমন লাগে, বান্ধব খাবার যার সাথে যার মিল নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বাজে হচ্ছে এখন 8টা, আমি আফিফকে নাস্তা দিচ্ছি,
আফিফ অনেক আগেই উঠেছে, আজকে ওর লাস্ট এক্সাম। আর ইংলিশ এক্সাম আজকে যেটা হওয়ার কথা ছিল অনেক আগে, সেদিন ঝড় হওয়ার কারণে ওদিন বন্ধ ছিল, যার জন্য ওই এক্সামটা আজকে লাস্ট হবে, নয়তো গতকালকেই শেষ হয়ে যেত। সেজন্য এসেছি আফিফের জন্য, এখন নাস্তা তৈরি করব। তো অলরেডি রুটি ভাজতে দিয়েছি, আর নাস্তা দেবো আফিফকে, তারপরে রেডি হব আস্তে আস্তে, তারপর আফিফকে নিয়ে স্কুলে যাব। গেলাম আমরা, ডোরটা লক করে দাও, চলো চলে যেতে পারো, তার আসতে রেডি করতে লেট হয়েছে, আমি রেডি হয়েছে লেট হলে করবো কি করবো, যান আমার ঘুরেই ওই জায়গায় যাবেন, কোথায় যান লোকটা বলে কি জানো, বলে কালকে দেখছে না আমাকে চিনছে, বলে কি যে কালকের মতো ডাল ভাজি দেবো, আমি বলছি হ্যাঁ, আমি বলছি পরোটাটা ভালো লাগছিলো কালকে খাইতে। তো এখন বাজে কটা বাজে সারি, দশটা না এগারোটা, প্রায় এগারোটা বাজে, সুজনের মা আসছে, সুজনের মা এখন হাঁড়িপাতি ওয়াশ করতেছে। সুজনের মা কালকে কম বানাইছ, আজকে একটু বেশি বানাইব, আটা তো আছে, আটা নাই কি কইছে তোমার, তো আটা ওটা কি পরোটা কিনে নিয়ে সকালে নাস্তা খাইছে, ওটার ভিতরে আদা, হ্যাঁ তো তুমি আমার বলবো না যে আপু আটা আছে, হ্যাঁ। এখন সুজনের মা রুটি বানাবে সবার আগে, তারপরে হয়েছে যে আমাদের আর কালকের মতো ইয়া রেখাটা কুচি করে কাইটো, রেখা ভাজি করবো দুপুরবেলা আজকেও কালকের মতো, আর আগে কি করি ভালো করে মশা দাও, পানি দিস ওই জায়গা আন্দাজ করে দুই মগ, দুই মগ দিস ওরা, দুই মগ, দুই মগ পানি দেওয়া আছে এখানে, দুই মগে লালাটাই খাও, লালাটা ভালো, লালাটার দাম বেশি, দাও একদম বড় মেজারমেন্ট কাপে দুই কাপ অলরেডি দিছে, তিন কাপ কারণ উঁচা করে দিছে তো, দুই কাপ তিন কাপ চার কাপ, চার কাপে এখানে হ্যাঁ তাহলে পানি দিছে, পানি একটু কম দিছে, রুটি বানানোর ডিজাইন লম্বা লম্বা করে বানাইতে হইবে, তাইলেই আপনারা এরকমের তেরা বেকার, তেরা বেকার রুটি খেতে পারবেন, আর যদি গোল করে বানায় তাহলে পারবেন গোল রুটিকে, যে না আমাকে গুলি হয় না, মাঝে মাঝে হয় তো, তার কোনো ব্যাপার না, তারা বেকা সেরা আমার আজকে তাও একটু হয়েছে, আজকে মানে কি কারণে জানি হয়েছে, সবসময় আপনারা পাবেন আমার ঘরে তারা বেকা রুটি, কারণ হচ্ছে এইরকম এইরকম গোলটিস থাকে, সেজন্য সুজনের মা এইভাবে করে রুটি তৈরি করে, সুজনের মায়ের রুটিতে ফেমাস হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস আর্টিস্ট রুটি আর্টিস্ট মানে মন্দ কইবে, সুইটি
পরশুদিন দিয়ে গেছিল আম কাঁচা ছিল আজকে তাও একটু একটু পাকছে এগুলো ওই ইয়ার থেকে আনাইছে যেখানে আমের দেশ কি কোন জায়গা রাজশাহী দাম হয় না দিনাজপুর যাই হোক আর এই কটা ওইটার মাথাটা একটু নষ্ট হয়ে গেছে ওইটা বের করছে ওইটা খাবো অনেক আর আরেকদিন পাকবে আরও মনে হয় কাল বাদে পরশু হয়তো পেকে যাবে পুরোটা এগারোটা বাজে আসে আপনার চা নাস্তা খাচ্ছে আর সুজনের মা রুটি সব ভাজছে এখন রুটিগুলো একটু ঠান্ডা করতেছি ঠান্ডা করলে পর এটা ফ্রিজে তুলে রাখবো এখনও গরম অনেক আর এই আসে ঘুম থেকে উঠছেই একটু আগে তাও আধা ঘন্টা হয়েছে না আসে ঘুম থেকে উঠে সাথে সাথে নাস্তা খেতে পারে না নাস্তা খেয়েছে এখন আসে এবার ওষুধগুলো খাওয়াবো ডাস্টবোর্ড টাইম নেই না ওইবার খুব মানে উঠান যায় সুজনের মা কর্নাটা দিছো কর্নাটা একটু পরিষ্কার করো হাত দিয়ে কর্নাটা উঠান তো ভাজিটা বসিয়ে দিলাম চিন্তা করলাম স্কুলে যাওয়ার আগে আফিফকে আনতে ভাজিটা করে ফেলি তো একটু কালো জিরা দিয়ে ভাজিটা করছি আজকের মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে একটু কালো জিরা দিয়েছে উল্টে পাল্টিয়ে বাস আস্তে ঢেকে দেবো আস্তে আস্তে হয়ে যাক একটা আইটেম হলে থাকবে শুধু ভাত আর একটা তো আইটেম যেটা আমি তোমাদের রেসিপি সহকারে দেখাবো আর মতো সময় সজনে মা কাছে থাকতে হয় না তো সজনে মা দেখা যায় কোনা কাঞ্চি যেগুলো থাকে ওগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না অনেকদিন পর পর সব জায়গায় কালো কালো দাগ পড়ে যায় সেজন্য সাবানের গুঁড়া টুড়া দিয়ে আমি আসলে ফ্লোরটা পরিষ্কার করি আর দেখিয়ে দিয়ে জায়গা করো ও জায়গা করো নয়তো সে আসলে কিছু না কিছু জিনিস তার কেমন জানি একটু ফাঁকিবাজি হয়েই যায় করে দিলাম এখন যাচ্ছি আপনাকে নিয়ে আসতে আসার সময় পোস্তদানা নিয়ে আসবো সরিষা নিয়ে আসবো আজকে একটা অন্যরকম মজাদার রেসিপি দেখাবো যেটা সবার অনেক ভালো লাগবে এবং শর্টকাট তো সেই জন্য এই দুটো লাগবে আসে দরজা লক করে দাও আসে বেশ শরীরটাও খারাপ ছিল তো কালকে গোসল করে না এই জন্য আজকে গোসল করতে বসছে গোসল করলেও কিন্তু অসুখ বিসুখ অনেকটা ভালো হয়ে যায় আমরা মনে করি কি জ্বর সর্দি কাশি হবে গোসল করবো না কিন্তু আসলে গোসল করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় শরীর আমি এখান থেকে আলু তারপর যা যা লাগে পোস্তদানা সরিষা এগুলো নিয়ে নিলাম আর আফিফকে নিয়েছি স্কুলের অপোজিটে একটা পেস্ট্রি শপ আছে ওখানের ফ্রেন্ডরা সবাই কেক খাচ্ছিলো ওখান থেকে নিলাম ওকে ওর ফ্রেন্ডরা ওকে কেক খাইয়েছে দিচ্ছি রেসিপিটা করার জন্য পোস্তদানা আর ইয়া তো কিনে নিয়ে আসলাম এখানে তিনটা দিলাম হাঁসের ডিম আর চারটা দিলাম মুরগির ডিম খেতে কিন্তু অনেক মজা লাগবে ডিমটা হোক আর এক পাশে ভাতটা পাঠিয়ে দিই ভাজিটা তো হয়েছে ডিমের তরকারিটা হলেই আমরা একদম সুন্দর খাবার খেতে পারি সব নামাজ করে ডিমটার জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে পোস্তদানা দিয়েছি এখানে তিন চা চামচ পরিমাণের পোস্তদানা আর তিন চামচ চা চামচের পরিমাণে দেবো এখানে সাদা সরিষাটা সেইটা এখন এগুলোকে সরিষাটা ভালোভাবে ধুয়ে নেব কারণ সরিষার গায়ে প্রচুর ময়লা থাকে কাদা থাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে সরিষাটাকে তো নিলাম খুব সুন্দর করে ওয়াশ করে দিয়ে দিলাম ব্লেন্ডারের জগের ভিতরে দিব এক ফালি আদা অল্প করে একটু টুকরা টুকরা করে কেটে দেব দেব হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ একটু রসুন একটু পেঁয়াজ তারপর এটাকে ম্যাশ করে নিয়েছি ডিমগুলোকে সুন্দর করে ছিলে ফেলবো আর ডিমের গায়ে ডিম নতুন ডিম ছিল যার জন্য ডিমের গায়ের থেকে একদম ছাল বাকল সব উঠে যাওয়ার মানে অবস্থা একটা ডিম তো একদম ভেঙেই গিয়েছিলো যখন প্রেশার সেদ্ধ করেছি তখন আর আমি ভয়েস ওভার দিচ্ছি বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আজকে তো হাঁসের ডিমের ভিতরে কালারগুলো কিন্তু খুবই সুন্দর কারণ হাঁসের ডিমের কালারটাই খুব সুন্দর হয় মুরগির ডিমের থেকে ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম তেলে হালকা একটু লবণ দিয়ে দিলাম আর হালকা একটুখানি হলুদের গুঁড়া তারপরে একটু নাড়াচাড়া করে ডিমগুলো আস্তে আস্তে করে একটা একটা উপর করে দিয়ে দেবো উপর ভাজা হয়ে পর আবার এই পাশটা ভেজে নেব এখন উল্টিয়ে দেবো আস্তে আস্তে করে
পেঁয়াজ দিয়েছি কড়াইর ভিতরে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব তো দেখো কড়াইতে যখন পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়েছে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম স্বাদমতো একটু নাড়াচাড়া দিলাম এখন ওই যে ব্লেন্ডার করে রেখেছিলাম যেগুলো সরিষা বাটা পোস্ত বাটা কাঁচা মরিচ সব কিছু দিয়ে দিলাম একসাথে দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ কষাবো বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর সাউন্ড আসছে মানে এত সাউন্ড যেটা বলার মতো না কষাতে কষাতে যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এটাই দিয়ে দেব হচ্ছে ব্লেন্ডারের জগে করে সে পানি অল্প খুব বেশি দেওয়া যাবে না মাসাইটুকু এখন আমি এটাকে নানাচাড়া দিয়ে তারপরে এটার উপর আস্তে আস্তে করে ডিমগুলোকে সাজিয়ে দেব দেখো কি সুন্দর শুকিয়ে আসছে কয়েকটা কাঁচামরিচ প্রত্যেককে আস্তে দিয়ে দিলাম চাইলে তোমরা ফেরেও দিতে পারো যেহেতু বাচ্চারা খাবে তো বেশি ঝাল আর করলাম না তাহলে দেখা যাবে ওরা খেতে পারবে না তো ডেকোরেশন হচ্ছে বড় একটা পর্ব সাধারণ খাবারও যদি আমরা ডেকোরেশন করে খাই খাবারটা দেখলেই মানুষের এমনিতেই খেতে ইচ্ছে করবে বিশেষ করে বাচ্চাদের ডেকোরেশন করা খাবার দেখলে ওদের খাওয়ার এনার্জি বেড়ে যায় সেজন্য আমি চিন্তা করলাম যে আজকে সিম্পল খাবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি দেখো কত সুন্দর করেছি এই যে অনেক সুন্দর করে নিচ্ছি সবাইকে আজকে একটু ডেকোরেশন করে সুন্দর করে দিয়েছি খাবারটা ইয়ারে দেই নাই তো খাবেন এখন হাত দিয়ে খাবারের মজাই আলাদা বিসমিল্লাহ তুমি কাটা চামচ দিয়ে খাও কেন আগে ভাজি দিয়ে খাবো আগে খা ভাজি দিয়ে খে ভাজি দিয়ে আগে খেতে হয় না ডিম একটু ভেঙে নেই ভাত একদম চেটে পুটে খাইছি আমরা সবাই আর আমাদের খাওয়ার পর তো একটু মিষ্টি খেতেই হয় না খেলে চলে না মজা আনারসটা অনেক টেস্টি না আছে আর তুমি খাচ্ছ কি কাঁঠাল হ্যাঁ বাড়ির কাঁঠাল খাচ্ছি আনারসে যেমন টেস্টি বাড়ির কাঁঠাল টেস্টি তোমার শরীরের অবস্থা কেমন এখন আলহামদুলিল্লাহ আছে অনেক ভালো তো ঠিক আছে আমরা সবাই বিদায় নিয়ে নিই আপনাদের ভাইয়ের শরীর এখন মোটামুটি ভালো কালকের থেকে অনেক ভালো সে বলে যখন ইয়ে হইতেছে তার ইনফেকশন সে বলছে ইনফেকশনের জন্য তার প্রবলেমটা হয়েছিল তো ইউরিন ইনফেকশন তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বেটার তাও বিকাল সন্ধ্যা পর্যন্ত দেখবো তারপরে না হয় ডাক্তার কাছে আমি জোর করে নেবো অ্যান্টিবায়োটিক দিয়েছে এক ডাক্তার ওটা খাচ্ছে কিন্তু আমি চেয়েছিলাম কিছু টেস্ট করতে সেটা করা হলো না যদি করা হয় তো অবশ্যই জানাবো মানে এই আর কি ওই যে তার একটা পেইন একটু ওই সমস্যা হয়েছিল বলার দরকার নেই না থাক তো যাই হোক ঠিক আছে সবাই দোয়া করবে আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিই ভালো থাকুন সুস্থ থাকুন মা আসসালামা মা আসসালামা